এই যে গাড়িতে 1 কোটি দাম ছিল না? হ্যাঁ, আবার গাড়িটা থেকে দিচ্ছিলাম 1 কোটি দিয়ে, আর আজ এটা বিক্রি করে দিচ্ছি। কেন? কারণ হচ্ছে কি, আবার ওই যে 82 লাখ টাকা দাম হয়েছে, এটা 82 লাখ টাকা বিক্রি করে আর সংসদ সদস্য হিসাবে যে গাড়িটা আমি পাবো মানে ট্যাক্স ফ্রি, এটা আবার কিন্তু আমাদেরই কিনে আনতে হয়। ওটার দাম কত? এটার দাম 1 কোটি টাকা। এটা কত বেচবেন? 82 লাখ, মানে আমার আরো 18 লাখ টাকা আমার এটা আরো মানে ভরতে হবে। ওই 18 লাখ কই পাবেন আপনি? 18 লাখ না, আমি চিন্তা করছি যে আমার ব্যাংক বলছে লোন দিবে। এটা তো লোনে কিনছিলেন? এটা লোনে কিনছিলাম। এই লোন শেষ আজকে শেষ হয়েছে কি আপা? লাস্টে মানে কিস্তি ছিল 60,000 করে, আজকে 2.5 লাখ টাকা দিয়ে ওই যে 82 লাখ টাকা দিয়ে ওইখান থেকে 2.5 লাখ টাকা দিয়ে ওইটা শেষ করে দিছি। যাক, তাহলে সংসদ সদস্যের নতুন গাড়িতে আপনি উঠবেন না? বিষয়টা নতুন গাড়ি ওই রং কি হবে, সাদা না কালো? সেম হবে, সাদা রং। কারণ আমি অনেক সারা রাত জার্নি করি তো। কালার কি হবে, সাদা না কালো? এই যে পাল, আমার তো আমি বলতে চাই না, আমি নিশ্চয় বেন্দ্রি সাহেবের মতো বলতে চাই না যে আমি নির্দোষ। আমি চাই যে মানুষই ভালো করে শোনেন। আপনি যতই দুদক বলেন, যতই পুলিশ বলেন, মানুষের বিবেকে সব কিছু লেখা আছে, ধরা পড়ে। আর একটা সমস্যা কি জানেন, যারা অনেক টাকা বানায় তারা একটা পর্যায়ে অন্যায় করতে করতে তারা এটাকে ন্যায় মনে করে, আর যখন সে বুঝতে পারে এটা অন্যায় তখন তার জীবনে অনেক দেরি হয়ে যায়। আপনার না সাহসের উচ্চ সততা না, সাহসের উচ্চ আমার কেন জানি মনে হয়, আমার বাড়ি তো হবিগঞ্জে, সিলেট হবিগঞ্জে, আমার কেন জানি মনে হয়, আমি জানি না, যে 360 জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার হয়তো আমার শরীরে আছে। কারণ শাহজালাল আসছিলেন এখানে, তো শাহজালাল তো 360 জন আউলিয়া আসছিলেন। কিন্তু আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি হয় মরবেন নাইলে বেজ্জত হবেন। আপনি কোনটা? আমার মনে হয় কোনো একটা আমার হওয়ার সময় আর কাছাকাছি। আপনি বেজ্জত হতে চান নাকি মরতে চান ভালোর জন্য? এটা তো আমার নসিবে লেখা থাকে। আপনি চান কোনটা? আমি আমি আসলে যে কোনো কিছুর জন্য রাজি, প্রস্তুত আছি, কিন্তু ভালো ঠিক করা থেকে পিছাবেন না। না, এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া। ওকে, ধরেন আরেকটা বিষয় কি জানেন, আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না, এত সাহস না, বা আমি সুলতলা থেকে কিন্তু লাভ দেই না, কত সাহসী আমার না। বাংলাদেশ কত নিচে নামছে যে শুধু সত্য কথা বলি এই কারণে মানুষ আমারে ভালোবাসে, আর কিচ্ছু করতে করি না। বাংলাদেশ যে এত নিচে নামছে আপনি বলছেন, এত নিচে নামছে সত্য বলেন বলে, তাহলে বিএনপি কে গালান কেন? বিএনপি তো বলে বাংলাদেশ নিচে নামছে, ওরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। প্রশ্ন হচ্ছে গিয়ে যে বিএনপি অন্য জায়গায় নিচে নামছে যে এগুলা নিয়ে কথা বলে না, সরকার শুধু নিচে নামছে আর এরাই সরকারে যেতে চায়। প্রশ্নটা হচ্ছে কি, আপনি বারবার বললাম না যে আপনার হাত নিজের হাত পরিষ্কার না থাকলে আরেকজনের মুখে ময়লা, এটা বলার অধিকার আপনার জন্মায় না, এবং এই বলাটা অন্য দিয়ে রিকগনাইজ হয় না। বারবার আমি বলছি যে বিএনপি যদি পাবলিক যে কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতো বেশি, তাইলে হয়তো বহুদূর এগিয়ে যেত। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি কখনো খারাপ কিছু করে কেন আন্দোলনটা এইভাবে হয়? বুঝলাম, কিন্তু আমার কথা যেতে হবে, আপনাকে যেতে হবে, কিন্তু সবচেয়ে বলছে বেনজি সাহেবের ইস্যু আপনাকে ভোগাবে না আগাবে? শুনেন, আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব। আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার, মানুষের জন্য কাজ করছি, করব, কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম না। আমি কিন্তু জানতাম না যে একটা ফ্ল্যাট ঢাকায় না হইলেও কোনো না কোনোভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বিলে বাড়ি করে দিবেন। দেন আমার কিন্তু বাসা ভাড়া বাসাতে থাকি, কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না, কিনবো না, হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করব না। দেন না করার পরও কী হইলো, আমি একজন সংসদ সদস্য হিসাবে একটা বাড়ি পাইছি, বাসা পাইছি যেখানে আমি থাকি। এর মানে কি জানেন, আপনি দুনিয়া ছেড়ে দেন, দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিবে। পাশাপাশি থাকবো। থ্যাংক ইউ।